প্রধানমন্ত্রী কিংবা রাষ্ট্রপতির মতো ভিআইপিরা কোনো পদ দিয়ে যাওয়ার অন্তত কয়েক ঘন্টা আগেই সাধারণের চলাচলের জন্য রাস্তা বন্ধ করে দেওয়ার ঘটনা হরহামেশেই চোখে পড়ে। এতে সাধারণ মানুষের পাশাপাশি রোগীরাও ভয়াবহ কষ্টের মধ্যে আটকে পড়েন। এতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রচুর তৎপরতা থাকে। কিন্তু ব্যতিক্রমী একটি ঘটনা ঘটেছে ভারতে। রোগীবাহী অ্যাম্বুলেন্সকে আগে যাওয়ার রাস্তা করে দিতে দেশটির রাষ্ট্রপতি প্রণব মুখার্জির গাড়িবহর থামিয়ে দিলেন বেঙ্গালুর প্রদেশের পুলিশের এক উপপরিদর্শক। গত শনিবার ML লিঙ্গাপা নামের এক পুলিশকর্মী তথ্যপ্রযুক্তি নাগরিক ট্রিমিটি নামের সার্কেল এলাকার ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করছিলেন। সেদিন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি বেঙ্গালুরুতে মেট্রো গ্রিল লাইনের উদ্বোধন করার জন্য যান। রাষ্ট্রপতি মুখার্জি টিনি সার্কেল হয়ে অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল, আর এ পথে যান চলাচলের পুরোপুরি স্বাভাবিক রাখার দায়িত্বে ছিলেন নিজ লিঙ্গাপা। রাষ্ট্রপতির গাড়ি যখন রাজভবন দিয়ে যাচ্ছিলেন, লিঙ্গাপার নজরে পড়ে অ্যাম্বুলেন্সটি গাড়ির ভিড়ে আটকে রয়েছে। রোগীবাহী অ্যাম্বুলেন্সটি হিন্দুস্থান অ্যারোনটিক্স লিমিটেডের কাছে একটি বেসরকারি হাসপাতালে যাচ্ছিলেন। সাহসী সিদ্ধান্ত নিতে দ্বিধা করেনি পুলিশ ওই কর্মকর্তা। মানবতার খাতিরে রাষ্ট্রপতির গাড়িবহরকে আটকে রেখে আগে অ্যাম্বুলেন্সকে চলে যাওয়ার অনুমতি দেন তিনি। ইমার্জেন্সি কেস, তাই উপরমহলের কর্তাদের জানিয়েই আগে চলে যেতে দিয়েছিলাম ওই অ্যাম্বুলেন্সকে। হাতে যথেষ্ট সময় ছিল, রাস্তার জায়গাও ছিল যথেষ্ট। ঠিক করি রাষ্ট্রপতির গাড়িবহরের আগে অ্যাম্বুলেন্সকে যেতে দেব। এরপর যা হলো সেটাও কম বিস্ময়কর নয়। বেঙ্গালুর পুলিশ নিজ লিঙ্গাপা পরিস্থিতি দ্রুত বিচার করে অ্যাম্বুলেন্সটিকে আগে ছেড়ে দেওয়ার সিদ্ধান্তে ভূয়সী প্রশংসা করে তাকে পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন। ঊর্ধ্বতন কর্মকর্তারাও নিজ লিঙ্গাপার প্রশংসায় পঞ্চমুখ। পুলিশ কমিশনার প্রবীণ সুদ টুইট করে বলেন, এই পুলিশকর্মীকে এমন পদক্ষেপ নেওয়ার জন্য পুরস্কৃত করা উচিত। এই পুলিশকর্মী সম্বন্ধে আপনিও জানাতে পারেন আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আর চারিদিকে ঘটে যাওয়া সব খবর সবার আগে জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।